ফিরছেন মুমতাহিনা টয়া। এ সম্পর্কে বিস্তারিত জানুন। একটা সময় তুমুল ব্যস্ততা পার করলেও গত কয়েক বছর ধরে কাজে একটু অনিয়মিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া বেশ লম্বা বিরতি কাটলেও মাঝে মধ্যে নাটক কিংবা ওয়েবে দেখা দিয়েছেন, তবে এখন নিয়মিত হবেন বলে জানালেন তিনি। মুমতাহিনা টয়া বলেন, বলতে পারেন মাঝে একটা লম্বা বিরতি নিয়েছিলাম, এরপর অল্প কিছু কাজ করলেও সেভাবে নিয়মিত হতে পারছিলাম না, পরিবার এবং অন্যান্য কাজ নিয়ে নিজের কিছু ব্যস্ততা ছিল। তাছাড়া আমি যে সময়টাই বিরতি নিয়েছিলাম তখন ভালো গল্প কিংবা স্ক্রিপ্ট পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটু বিরতি নেই। যে ধরনের কাজ সবসময় করে আসছিলাম ঠিক সেই সব আসছিল আমার কাছে। বিরতিটা একদম নিজের ইচ্ছেতে নেওয়া, অন্য কোনো কারণ এখানে নেই। তিনি আরো বলেন, এই বছর নিয়মিত কাজ করব, পরিকল্পনা করেছি বেশ কিছু কাজ নিয়ে কথা হচ্ছে, শীঘ্রই শুরু করব। দীর্ঘদিন ধরে এখানে আছি, এখান থেকে অনেকের অনেক ভালোবাসা পেয়েছি, দর্শকদেরও আমাদের প্রতি অনেক প্রত্যাশা থাকে। অনেকেই জিজ্ঞেস করেন কেন কাজ করছি না, কবে দেখতে পাবো, এরকম নানা প্রশ্ন। আর বিরতি নেব না, এখন অভিনয়ে সময় দিব। অভিনয়ে ফিরছেন মুমতাহিনা টয়া। এ সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।